নমস্কার বন্ধুরা, আজকের সন্ধ্যায় আমরা চলে গেছিলাম এই পুচকুচ সোনার অন্নপ্রাশনে। তো আজ রোববার, বেশ ওয়েদারটা খুব খারাপ ছিল, তার জন্য ভীষণ ভয়ও লাগছিল যে বৃষ্টিটা যদি ঝট করে চলে আসে তো আমরা কীভাবে অ্যাটেন্ড করবো। কিন্তু সন্ধ্যাবেলার সময় সেরকম কিছু না থাকাতে আমরা বেশ সাজুগুজু করে দুজনে চলে গেছিলাম এই অন্নপ্রাশনে। তো অন্নপ্রাশনে যাওয়ার পরে এখানে দেখলাম প্রচুর লোকজন এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে বসার জায়গা, এবং ওর মা আর ও খুব মানে সবাইকে আপ্যায়ন করছিল। সবচেয়ে ভালো লাগে যেটা হলো সেটা নেমন্তন্ন বাড়িতে একরকম, কিন্তু ওদের আপ্যায়নটা না এত সুন্দর ছিল যে আমি অন্যান্য মানে নেমন্তন্ন বাড়িতেও গিয়ে দেখেছি, কিন্তু ওদের আপ্যায়ন বা অতিথি আপ্যায়ন যেটাকে বলে সেটা একদম অভূতপূর্ব ছিল, খুব ভালো লাগছিল। তো এখানে পুচকু পুচকু দিদি আর আমাদের পাড়ার বৌদি, এদেরকে নিয়ে আমরা বেশ ফটোশ্যুট করছিলাম সবাই মিলে, বেশ আড্ডা, গল্প, গুজব, ভিডিও করা, এইসব কিছু করা, এইসবের মধ্যেই আমাদের বেশ ভালো করে সন্ধ্যাটা কাটছিল। আর পাড়ার এই বৌদি আমাকে ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন রকমভাবে মানে মানসিকভাবে সহযোগিতা করে। আর তারপরেই আমরা চলে এসেছিলাম খাওয়ার টেবিলে, যদিও আমরা ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় খুব তাড়াতাড়ি করে গিয়ে অ্যাটেন্ড করে তারপর আমরা পটাপট বাড়ি চলে আসব যেহেতু বৃষ্টি ফিষ্টি ছিল, কিন্তু তথাপি যা হয় সবার সাথে দেখা হওয়ার পরে গল্প আড্ডায় মজে গেছিলাম, যার কারণে খেতে বসতে বসতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে চলে আসলো আগুন ওঠা ভাত, স্যালাড আর ডাল। আর আমার মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথমে যে এই যে স্যালাড, ডাল আর একটা ভাজা থাকে না, আমার ওটা খেতে খুব ভালো লাগে। তো আমি প্রথমে এই যে দেখছেন যে ডালটা দিয়ে মেখে নিলাম, তার সাথে এই পাতি লেবুটা বেশ চটকে নিয়ে, আর ছিল হচ্ছে আপনার কুমড়ি বলে যেটাকে, মানে কুমড়ো দিয়ে যেটা বানানো হয়, মানে বেগুন দিয়ে ওটাকে বেগুনি যেহেতু বলে আমি কুমড়ো দিয়ে যেটা বানাই সেটাকে আমি কুমড়ি বলে ফেলি, যদিও আমি সঠিকভাবে জানি না এটাকে কী বলে, কিন্তু আমি এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি কুমড়িই বলি। তো প্রথম প্রথম দেখুন ও প্রণাম করেই তারপরে আমরা মানে প্রথম গ্রাসটা মুখে তুলি। তো এই পুড়ে দিলাম আমি আমার মুখে গরম গরম ভাত, ডাল আর পকোড়া বা কুমড়ি যেটাই হোক। তারপরে ওটা খাওয়ার পরে পরেই চলে আসলো একটা মিক্স ভেজ, যেটার মধ্যে ফুলকপি, পনির থেকে আরম্ভ করে বেশ ভালো একটা মিষ্টি মিষ্টি একটা সবজি ছিল, সেটা খেতে আমার বেশ ভালোই লাগছিল। আর এই সবজিটা না আমি ঘরে বানিয়েও দেখেছি ইউটিউব দেখে দেখেই, তো সেটা খেতেও খুব টেস্টি হয় আর এটা এটাও খুব ভালোই লাগছিল, সাথে বড় বড় পনিরও ছিল। তারপরে চলে এসেছিলো কাতলা মাছ, মাছের সাইজও অনেক ভালো ছিল এবং মাছটা মানে কাতল কালিয়া টাইপ অনেকটা, তো ওটাও ভালো লাগলো। খাওয়ার পরে চলে এসছে এখানে পোলাও, মানে ফ্রাইড রাইস আর কি যেটাকে বলে, কাজু কিশমিশ বিভিন্ন রকম সবজি দিয়ে, তো এইটাও খুব ভালো ছিল। এবং তার সাথে ছিল মটন কষা, তো আমি খুব একটা বেশি মটন বা চিকেন খাই না, তাও অল্প করেই একটু নিলাম, তাও নিতে নিতে বলতে গেলেও 4-5 পিস। তো প্রথমে যেটা দেখলাম যে মাংসটাও বেশ ভালোই সেদ্ধ হয়েছে এবং খুব জুসি টাইপের হয়েছে, আর মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসের সাথে এই ঝালঝাল মটন কষাটা আমার খুব ভালোই লাগছিল। এবং এখানে যারা সার্ভ করছিল তারা মানে একটু দুষ্টুমি করেই বললো যে না আপনি বৌদি, আপনাকে আমি আটিটাই দেবো। আমি আবার বললাম যে ভিডিওতে আটি কি ভালো উঠবে, বলে না না ভালো উঠবে। এবং সবার সাথেই বেশ হাসি ঠাট্টা হচ্ছিলো, ছিল রসগোল্লা, তারপর পাস আর সরি আইসক্রিম, আইসক্রিমটা নিয়ে নিচে চলে এসেছি, প্রচণ্ড গরম লাগছিলো এবং বরমশাই আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছিলো যেহেতু আমি ভিডিও করছিলাম। তো আইসক্রিম টাইসক্রিম খাওয়া শেষ করে আমরা চলে গেলাম সবাইকে টাটা করে বাড়ি। দেখছেন গরমে ঘেমে আমার কি অবস্থা, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতন আসি, টাটা।